আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ছাত্রী ভাই বোনেরা, তোমাদের জন্য অষ্টম সপ্তাহের একটা অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে সাবজেক্টটি হচ্ছে উচ্চতর গণিত বিষয় নিয়ে আমি আলোচনা করব 2021 সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য। এটা অ্যাসাইনমেন্টটি হচ্ছে অষ্টম অধ্যায় আর তোমাদের এটা হচ্ছে উচ্চতর গণিতের পঞ্চমতম অ্যাসাইনমেন্ট ত্রিকোণমিতি বিষয়ে। এটা আগে একবার দিয়েছিল তিনি ত্রিকোণমিতি অষ্টম অধ্যায় নিয়ে। এটা আছে সেকেন্ড অ্যাসাইনমেন্ট ত্রিকোণমিতি বিষয়। এটার এখন অ্যাসাইনমেন্টের আছে শিরোনাম হচ্ছে ত্রিকোণমিতি সংক্রান্ত সমস্যার সমাধান। আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখব ত্রিকোণমিতি সংক্রান্ত সমস্যার সমাধান। এইটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। আর তারপরেও আমার আছে অ্যাসাইনমেন্টের যে উত্তরপত্রে তার উপরে লেখে দেওয়া থাকবে যে অ্যাসাইনমেন্টের সমাধান শিরোনামটা কী, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা। আমি আগে প্রশ্নটা তোমাদেরকে একটু বুঝাই নিই, তারপরে তোমাদের অ্যান্সারটা সেখানে লিখে দেব, বুঝাই দিব। প্রথমে লেখা আছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকই বরাবর, এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর ও এক্স রশ্মির অবস্থান, আর ও এক্স রশ্মির সাপেক্ষে ঘূর্ণয়ন অপর একটি রশ্মি ও ওয়াই, আর ও বিন্দুর এক্স ও এক্স ওয়াই কোণ সমান থেটা কোণ উৎপন্ন করেছে করে, অর্থাৎ ওয়াই ও ওয়াই এর উপর পি যে কোনো একটা বিন্দু। এই আছে ত্রিকোণমিতির একটা উদ্দীপক, মানে উদাহরণ। এই এই এইটা নিয়ে আমরা সুন্দর করে একটা কী করবো, চিত্র আঁকাবো। এই চিত্র নিয়ে আমরা কী করবো, অঙ্কটা সমাধান করব। এটা হচ্ছে সমাধান। প্রথম বলতে এক্স অক্ষের ধনাত্মক নিতে বলছে, নেওয়ার পরে বরাবর সেটা এক্স রশ্মির অবস্থান জানতে বলছে, আর এক্স অক্ষ রশ্মির ঘূর্ণায়মানের উপর একটি ওই ওয়াই একটা রশ্মি, আর ও বিন্দুতে এই কোণটা থেটা কোণ হবে। এ ও এক্স কোণটা আছে, ও এক্স ও ওয়াই কোণটা আছে থেটা কোণ। এটা নিলে আমাদের কী হবে, একটা ত্রিকোণমিতি একটা জ্যামিতিক আকৃতি বা পিথাগোরাসের উপপাদ্যের মতো একটা সমাধান হবে। যাই হোক, এটা গেল আমাদের আছে অ্যাসাইনমেন্ট। এখন আমরা এখানে আসি যে কী কী নির্দেশনাগুলো দিয়ে দিচ্ছে, এই নির্দেশনাগুলো ফলো করে আমরা কী করব, অঙ্কটা সমাধান করব। প্রথম আছে পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 20 আর -20, মানে এক্সের মান 20 আর ওয়াইয়ের মান আছে -21। এটা হচ্ছে আমাদের এক্স পির মান স্থানাঙ্ক দেওয়া আছে। আর এখানে বলছে কস থেটা প্লাস কোসেক থেটা ভাগ কোট থেটা, সরি কোট থেটা প্লাস কোসেক থেটা ভাগ সাইন থেটা প্লাস কস থেটার মান নির্ণয় করতে বলছে। আর খতে বলতেছে পি এর স্থানাঙ্ক দেওয়া আছে আবার যে -3 আর -1। এখানে -√3টা হচ্ছে সে এক্সের মান আর -1 হচ্ছে ওয়াইয়ের মান। দেখাও যে কোট থেটা মাইনাস কোসেক থেটা প্লাস ওয়ান আর ইন্টু এ ওয়ান প্লাস কস থেটা ইজ ইকুয়াল টু, প্রমাণ করতে বলছে আছে 3 -√3/2। এটা আমাদের প্রমাণ করতে হবে খদাগে। গদাগে বলতেছে স্থানাঙ্ক পি এর স্থানাঙ্ক √3 আর ওয়ান। এটা যদি পি এর স্থানাঙ্ক হয় তাহলে বাকিটা এই যে বের করতে বলছে যে সামেশন 6/n ইজ ইকুয়াল টু 1 কজ স্কোয়ার ব্র্যাক 2n-1 থেটা এর মান নির্ণয় করো। দ্বিতীয়টা হচ্ছে হচ্ছে এরকম দিছে যে গদাগের প্রশ্নটা হচ্ছে যে থেটা থেটার থেকে 0° ছোটো বা সমান অথবা 2π থেকে থেটা ছোটো বা সমান, এর জন্য cos 4θ - sin 4θ ইজ ইকাল টু 6 cos²θ - 2 × 1 - 2 sin θ সমীকরণটি সমাধান করে ও এক্স ওয়াই অবস্থানে যে কোনো চতুর্ভাগ কোন চতুর্ভাগে আছে সেটা আমাদের সমাধান করতে হবে। তা এই আছে চারটা প্রশ্ন আমাদের অ্যান্সার সমাধান করতে হবে, যেটা আমরা উত্তরপত্রে দেখিয়ে দেবো। আর আমরা এই এই আছে চারটা সমাধানে আমরা করব। তা এখন এটা আমরা উত্তর মানে চলে যাই, এখন ক দাগে আমরা সঠিকভাবে উত্তরে চলে যাই। ক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ছাত্রী ভাই বোনেরা, তোমাদের জন্য অষ্টম সপ্তাহের একটা অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে সাবজেক্টটি হচ্ছে উচ্চতর গণিত বিষয় নিয়ে আমি আলোচনা করব 2021 সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য। এটা অ্যাসাইনমেন্টটি হচ্ছে অষ্টম অধ্যায় আর তোমাদের এটা হচ্ছে উচ্চতর গণিতের পঞ্চমতম অ্যাসাইনমেন্ট ত্রিকোণমিতি বিষয়ে। এটা আগে একবার দিয়েছিল তিনি ত্রিকোণমিতি অষ্টম অধ্যায় নিয়ে। এটা আছে সেকেন্ড অ্যাসাইনমেন্ট ত্রিকোণমিতি বিষয়। এটার এখন অ্যাসাইনমেন্টের আছে শিরোনাম হচ্ছে ত্রিকোণমিতি সংক্রান্ত সমস্যার সমাধান। আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখব ত্রিকোণমিতি সংক্রান্ত সমস্যার সমাধান। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। আর তারপরেও আমার আছে অ্যাসাইনমেন্টের যে উত্তরপত্রে তার উপরে লেখে দেওয়া থাকবে যে অ্যাসাইনমেন্টের সমাধান শিরোনামটা কী, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা। আমি আগে প্রশ্নটা তোমাদেরকে একটু বুঝাই নিই, তারপরে তোমাদের অ্যান্সারটা সেখানে লিখে দেব, বুঝাই দিব। প্রথমে লেখা আছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকই বরাবর, এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর ও এক্স রশ্মির অবস্থান, আর ও এক্স রশ্মির সাপেক্ষে ঘূর্ণয়ন অপর একটি রশ্মি ও ওয়াই, আর ও বিন্দুর এক্স
ও এক্স ওয়াই কোণ সমান থেটা কোণ উৎপন্ন করেছে করে অর্থাৎ ওয়াই ও ওয়াই এর উপর পি যে কোনো একটা বিন্দু। এই হচ্ছে ত্রিকোণমিতির একটা উদ্দীপক মানে উদর। এই এই এটা নিয়ে আমরা সুন্দর করে একটা কী করবো চিত্র আঁকাবো। এই চিত্র নিয়ে আমরা কী করবো অঙ্কটা সমাধান করব। এটা হচ্ছে সমাধান। প্রথম বলতে এক্স অক্ষের ধনাত্মক নিতে বলছে, নেওয়ার পরে বরাবর সেটা এক্স রশ্মির অবস্থান জানতে বলছে। আর এক্স অক্ষ রশ্মির ঘূর্ণায়মানের উপর একটি ওই ওয়াই একটা রশ্মি, আর ও বিন্দুতে এই কোণটা থেটা কোণ হবে। এ ও এক্স কোণটা আছে, ও এক্স ও ওয়াই কোণটা আছে থেটা কোণ। এটা নিলে আমাদের কী হবে একটা ত্রিকোণমিতি একটা জ্যামিতিক আকৃতি বা পিথাগোরাসের উপপাদ্যের মতো একটা সমাধান হবে। যাই হোক, এটা গেল আমাদের আছে অ্যাসাইনমেন্ট। এখন আমরা এখানে আসি যে কী কী নির্দেশনাগুলো দিয়ে দিচ্ছে, এই নির্দেশনাগুলো ফলো করে আমরা কী করবো অঙ্কটা সমাধান করব। প্রথম হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে বিশ আর মাইনাস বিশ, মানে এক্সের মান বিশ আর ওয়াইয়ের মান আছে মাইনাস একুশ। এটা হচ্ছে আমাদের এক্স পির মান স্থানাঙ্ক দেওয়া আছে। আর এখানে বলছে কস থেটা প্লাস কোসেক থেটা ভাগ কোট থেটা, সরি কোট থেটা প্লাস কোসেক থেটা ভাগ সাইন থেটা প্লাস কস থেটার মান নির্ণয় করতে বলছে। আর খতে বলতেছে পি এর স্থানাঙ্ক দেওয়া আছে আবার যে মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান। এখানে মাইনাস রুট থ্রিটা হচ্ছে সে এক্সের মান আর মাইনাস ওয়ান হচ্ছে ওয়াইয়ের মান। দেখাও যে কোট থেটা মাইনাস কোসেক থেটা প্লাস ওয়ান আর ইন্টু এ ওয়ান প্লাস কস থেটা ইজ ইকুয়াল টু প্রমাণ করতে বলছে আছে থ্রি মাইনাস রুট থ্রি ভাগ টু। এটা আমাদের প্রমাণ করতে হবে খদাগে। গদাগে বলতেছে স্থানাঙ্ক পি এর স্থানাঙ্ক রুট থ্রি আর মাইনাস সরি ওয়ান। এটা যদি পি এর স্থানাঙ্ক হয় তাহলে বাকিটা এই যে বের করতে বলছে যে সামেশন সিক্স বাই এন ইজ ইকুয়াল টু ওয়ান কজ স্কোয়ার ব্র্যাক টু এন মাইনাস ওয়ান থেটা এর মান নির্ণয় করো। দ্বিতীয়টা হচ্ছে হচ্ছে এরকম দিছে যে ঘদাগের প্রশ্নটা হচ্ছে যে থেটা থেটার থেকে জিরো ডিগ্রি ছোটো বা সমান অথবা টু পাই থেকে থেটা ছোটো বা সমান এর জন্য কস ফোর থেটা মাইনাস সাইন ফোর থেটা ইজ ইকুয়াল টু সিক্স কস স্কোয়ার থেটা মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস টু সাইন থেটা। সমীকরণটি সমাধান করে ও এক্স ওয়াই অবস্থানে যে কোনো চতুর্ভাগ কোন চতুর্ভাগে আসে সেটা আমাদের সমাধান করতে হবে। তা এই আছে চারটা প্রশ্ন আমাদের অ্যান্সার সমাধান করতে হবে, যেটা আমরা উত্তরপত্রে দেখিয়ে দেবো। আর আমরা এই এই আছে চারটা সমাধানে আমরা করব। তা এখন এটা আমরা উত্তর মানে চলে যাই এখন ক দাগে, আর আমরা সঠিকভাবে উত্তরে চলে যাই ক। শিরোনাম ত্রিকোণমিতি সংক্রান্ত সমস্যা সমাধান, এটা হচ্ছে শিরোনাম ছিল আমাদের অষ্টম নম্বর অ্যাসাইনমেন্টের উচ্চতা গণিতে। ক নম্বর প্রশ্নটা উত্তর হলো এরম দেওয়া আছে পি বিন্দুর স্থানাঙ্ক বিশ আর মাইনাস বিশ। এটা পি বিন্দুর স্থানাঙ্ক উদ্দীপকে দেওয়া আছে। পি বিন্দুতে চতুর্থ পি বিন্দুতে চতুর্থভাগে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, তার মানে কি বলতেছে যে এই যে বিন্দুটা সে বিন্দুটা আছে চতুর্ভাগে। যে চিত্রতে দেখা যাচ্ছে যে চতুর্ভাগে এখানে প্লাস প্লাস এখানে মাইনাস প্লাস এখানে মাইনাস মাইনাস এখানে প্লাস মাইনাস, যেহেতু এটা প্লাস মাইনাস আছে এটা যেহেতু প্লাস মাইনাস আছে সেহেতু এটা এই এই ঘরে এসে পড়বে। তা এখানে চিত্রটা এই ঘরে এসে পৌঁছেছে, তা এটা হবে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ। তা এখানে দেওয়া আছে যেহেতু ও এখানে দেওয়া উদ্দীপকে দেওয়া ছিল এক্স ও ওয়াই কোণ ইজ ইকুয়াল টু থেটা থেটা কোণ, তাই ও ওয়াই এর উপরস্থ পি হবে বিন্দু। চিত্র হতে হতে পাই আমরা যে চিত্র পাইছি দেখো ও বি বিশ একক, বিপি আছে মাইনাস একুশ আর ও ওপি আছে একুশ। এই এক্স একক ধরে নিছে, এটা ধরি। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি ও বিপি ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই 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 ত্রিভুজটায় এই ত্রিভুজের ক্ষেত্রে যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে ওপি ওপি ইজ ইকুয়াল টু এই যে স্কোয়ারটা বেশি যায় রুট হয়ে যায়, এটার মান ছিল ও বি বিশ, এটার মান আছে কত একুশ। এখন দেখো এটা ওপি বিশ মানে চারশো, স্কোয়ার করলে চারশো হয় আর একুশে স্কোয়ার করলে চারশো একচল্লিশ হয়, এটার রুট। তার এটা দুটো যোগ করলে আছে চারশো একচল্লিশ, এটার রুট। আর ওপি ইজ ইকুয়াল টু উনত্রিশ, এটা ছিল আমাদের আছে অতিভুজের মান। তার মানে এই ত্রিভুজ এই যে একটা ত্রিভুজ পাচ্ছে সমকোণী ত্রিভুজের এই দুটো বাহু দেওয়া ছিল, এই বাহুটা আমরা বের করে নিয়েছি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এখন পরের পেজে আসি, পরের পেজ আছে দেখো লেখা আছে যে ও এক্স ও ওয়াই কোণ সমান সমান বি ও পি কোণ সমান সমান থেটা হলে এখানে দেখো ভূমি আছে ওপি, ভূমি আছে ওবি আর আছে বিপি আছে লম্ব এখানে, আর অতিভুজ তো আমরা এখানেই পাইছি ওপি আছে অতিভুজ। তো এখানে আমাদের যে উদ্দীপকে যে কোয়ার থেটা এইটার মান বের করতে বলছে যে কোয়ার থেটা প্লাস কোসেক থেটা বাই সাইন থেটা বাই এত। তাহলে আমরা কোয়ার থেটা সূত্রটা জানি কি, কোয়ার থেটা ইজিকাল টু কি আছে ও লম্ব ভূমি বাই লম্ব, একটা আছে যে ভূমি বাই লম্ব, এটা ভূমি আছে বিশ আর এটা আছে কত লম্ব আছে একুশ।
আর কোষে গাছে কি, যে আমরা জানি কোষে গাছে সাইনের উল্টাটা, সাইন আছে ছিল কি যে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব, তাহলে 29 বাই, এটা ওপির মান আছে 29, এটা আছে 21। সাইন আছে ওই যে বললো আগে বললাম যে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আছে বিপি, বিপি লম্ব আর অতিভুজ আছে ওপি, ওবি মাইনাস 21। কজ মানে হচ্ছে যে এইরকম কজের উল্টো ই আছে ভূমি বাই লম্ব, ভূমি আছে ওবি আর আছে লম্ব, লম্ব অতিভুজ, ভূমি বাই অতিভুজ, কজ আছে ভূমি বাই অতিভুজ, অতিভুজ আছে ওবি, তাহলে ভূমি আছে 20 আর এটা আছে এই 29। তো টোটাল মিলাই দেখো উদ্দীপকে, তাহলে কোয়াটের মান আমরা যা পাইছি এখানে কোয়াটের মান পাইছি কত 20/21, এটা বান বসাইছি, কোসেকের মান যে বসালাম 29/21, এটা আছে সাইনের মান, এটা আছে কজের মান। এখন এই দুটো লসাগু করছি 21, তাহলে 20+29 এটা লসাগু করলে, আর এটা লসাগু করলে 29 লসাগু, তাহলে 21-21+20, তাহলে এটার থেকে 20 আর 29 যোগ করলে আছে কত 49, আর বা এত এদের উল্টাই দিছি, ভাগ ভাগ করে দিই, উল্টাই দিছি, গুণ হয়ে গেল, তাহলে 29 পড়ে যাবে, আর 20 থেকে 21 থেকে মাইনাস 20 থেকে মাইনাস 1। এখন এটারে 7 দিয়ে কাটলে 3 = 21, এটা 7 দিয়ে গেলে 7 = 49, 7 এর সাথে 29 গেলে আছে 200 কত 3, আর এই মাইনাসে মাইনাসে গুণ করলে যোগ হয়ে যায় 3 অক্ষে 3, এটাই হচ্ছে আমাদের কদাগের উত্তর, এই ছিল আছে কদাগের উত্তর। এখন খদাগে আসো, খদাগে বলতেছে যে পির মান দেওয়া ছিল, আবার বলছে যে পি ইজ ইকাল টু -√3 আর -1, বিন্দুর অবস্থান তৃতীয় চতুর্ভাগের চিত্রটি, ও বি ইজ ইকাল টু, তাহলে কত হবে এই যে চিত্রটা এরকম হবে, তাহলে তৃতীয় চতুর্ভাগে দুটো দুটোই মাইনাস, তাহলে এখানে মাইনাস মাইনাস ছিল, তো চিত্রটা আগের মতো এরকম যে এটা লম্ব, এটা ভূমি, ঠিক আছে, এটা ভূমি, তো এখানে বলতেছে ও বি ইজ ইকাল টু -√3 আর বিপি ইজ ইকাল টু 1, আমরা আগের মতো আবার সেম কী করবো, লম্ব ও পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বসাবো যে ও বিপি ত্রিভুজে ও ওপি স্কোয়ার ইজ ইকাল টু, মানে লম্ব অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওপি ইজ ইকাল টু এই যে স্কোয়ারটার পাশে রুটে যাবে, এটার মান ছিল -√3, -√3 হোল স্কোয়ার, আর এটার মান ছিল -1, এটার করলে ক্যালকুলেশন করলে 3 হয়, এটার করলে 1 হয়, এটা হলো হচ্ছে কত যোগ করলে 3 আর 1 = 4, 4 এর √2, তাহলে ও বি ইজ ইকাল টু, মানে অতিভুজ পাচ্ছি ও পি ইজ ইকাল টু 2। এখন আমরা এখানে বলছে যে এটার লেফট হ্যান্ড সাইড মানে এটা সেভেন সমান আমাদের একটা প্রমাণ করতে বলছে যে কট থেটা -cosec θ + 1 × 1 - cos, তা এইটা আমরা পুরো কট থেটার মান বের করবো আগের মতো করে, যে কট থেটা ইজ ইকাল টু আছে ভূমি বাই লম্ব, তাই ভূমি আছে ও বি আর লম্ব আছে কি বিপি, তাহলে √3/1, এটার থেকে কাটা মাইনাস মাইনাসে কাটা করলে 1 দিয়ে ভাগ করলে √3। কোসেক মানে আমরা জানি সাইনের উল্টোটা, তাহলে লম্ব বাই অতিভুজ যদি সাইন হয় তাহলে ভূমি অতিভুজ বাই লম্ব হবে, তাহলে অতিভুজ আছে 2, লম্ব আছে -1, এই যে মাইনাস ভাগ করলে 2। কোয়া যাবে আছে কি কজ আছে ভূমি বাই অতিভুজ, তো ভূমি আছে ও বি আর অতিভুজ আছে ও পি, তাহলে √3/2, এটা আছে মান, মান বের এখন আমরা এখানে ইসে করি, কোয়াটের মান পাইছে √3 এই মাইনাস, আর কোসেকের মান পাইছে -2+1, এটার মান পাইছে 1, এটা প্লাস কোসের মান পাইছে -√3/2, তাহলে এই √3 মাইনাসে মাইনাসে +2+1, এখানে দেখো এখানে প্লাসে মাইনাসে -1 - এত, তাহলে √3 আর 2 আর 1 = 3, আর এটা আছে লসাগু, এটা আছে লসাগু করছি 2 আছে লসাগু, 2 একে 2 - √3, এই যে 2 একসাথে, এটার সাথে এটা গুণ করলে 2√3, এটার সাথে এটা গুণ করলে 3√3 হোল স্কোয়ার, এই প্লাসের সাথে 2 গুণ করলে কত হয় 3 দুগুণে 6, আর 3-এর সাথে আবার √3 গুণ করলে -√3/√3, আর নিচেই 2। এখন দেখো এইটারে এই বসাইছি √3 স্কোয়ার করলে 3 হয় + 6, আর এইটাই √2, এটা 3-এর সাথে 6 বাদ দিলে কত হয় 3, আর 2√3 আর 3√3 থেকে দিলে -√3/2, এই -3/2, দেখো এখানে এখানে √3/2 আমরা পেয়েছি, যে 2√3/2 এখান থেকে বিয়োগ করে পেয়েছি, এই যে 3-এর থেকে বিয়োগ করে পেয়েছি, তা 3√3/2 লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড, এটা হলো আমাদের 2 নম্বরটা। 3 নম্বরটা হচ্ছে, গ নম্বরটা হচ্ছে যে এরকম যে পি আবার দেওয়া ছিল √3, 1, বিন্দুর অবস্থান প্রথম চতুর্ভাগের অবস্থান, এটা প্রথম চতুর্ভাগ কারণ দুটোই প্লাস চন্দ্রনাগাদা, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, আমরা আবার অতিভুজ বাইর করবো কীভাবে, ওই আগের মতো করে যে অতিভুজটা যে চিত্রে ও বি ইজ ইকাল টু, ও বি ইজ ইকাল টু √3, ও বিপি ইজ ইকাল টু 1, তাহলে এই ত্রিভুজে ও বিপি ত্রিভুজে বি ওপি স্কোয়ার ইজ ইকাল টু ও বি স্কোয়ার প্লাস বিপি পিবি স্কোয়ার, এই যে পিবি স্কোয়ার, এটা প্রতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারের মাধ্যমে, তাহলে এখানে √3 স্কোয়ার প্লাস 1
रूट थ्री स्कोर प्लस वन एटारे स्कोर कर ले थ्री है ये वन तेरे चार है कत है तीन आ चार चार रूट कर ले टू है यटार मत बेर करसी एखे देखो आप कस आगे हमें थेटार मान बेर निब जो कस थेटा इजिकल टू हमें जानी कि ओ बी मैं ओ बी मान हे भूमि और ओपी आर अतिबूत भूमि आज रूट थ्री बै टू तेल कस थेटा इजिकल टू थ्री रूट थ्री बै टू कस थेटा इजिकल टू थ्री बाय टू आज है साठ डिग्री त्रिस डिग्री तो थेटा इजिकल टू थ्री डिग्री तेल थेटा इजिकल टू लिखते परि पाई बाय सिक्स एखन एखे देखो प्रदत्त राशिमला छिल एरकम जो कस स्क्वायर टू एन माइनस वन ये सिक्स बाय एत एटार अर्थ होता है कस स्क्वायर थेटा बेजरगुल कस स्क्वायर थ्री थेटा कस स्क्वायर फाइव थेटा कस स्क्वायर सेवन थेटा कस स्क्वायर नाइन थेटा इलेवन थेटा एखन एटार देखो थेटार मान हमें एखे पाई क्या रूट पाई बाय सिक्स तेल थेटार मान बस आसलम पाई बाय सिक्स होल स्क्वायर कस स्क्वायर ये कस और ये थ्री थ्री पाई थेटार मान बसाई एखे थेटार मान बसाई होल स्क्वायर बहरे दिए दीसी कस सेवेन थेटार मान बसाई एखे क्यों करसी थेटार मान बसाई नीचे क्यों करसी थेटार मान सब कटाते थेटार मान बसा दीसी पर देखो ये पाई बाय थ्री मैंने कि एकशो आशी डिग्री तीन भागे त्रिश डिग्री एटार मान आ रूट थ्री स्क्वायर एटाते आ जिरो एटाते आर आ रूट माइनस रूट थ्री बाय टू एटाते आज माइनस रूट थ्री बाय टू किंतु पर जिरो पर रूट माइनस रूट थ्री बाय टू होल स्क्वायर प्रत्येक स्क्वायर आई स्क्वायर दिए दीस तेल एटार स्क्वायर कर थ्री बाय फोर है ये जिरो है ये थ्री बाय फोर है ये थ्री बाय फोर है ये शून्य है यहाँ थ्री बाय तेल थ्री बाय फोर थ्री बाय फोर थ्री बाय फोर थ्री बाय फोर आसे हमारे जिरोर को मूल्य नहीं फोर 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 लसागु आसे कत है फोर तेल फोर लसागु कर लेते तीन जो तीन जो तीन तीन चार बारो बाय फोर भाग कर काटाकाटी कर ले कत पाई तीन पाई ये छिल हमारे गदागर उत्तर एट से गदागर उत्तर ताते आसि गदागर उत्तर से देवा प्रश्न ये उद्योग देवा जो गदागे कस फोर थेटा माइनस सैन फोर थेटा इजिकल टू सिक्स कस स्क्वायर थेटा माइनस टू इंटू वन माइनस टू कस सैन थेटा एखे बीरो डिग्री थे थेटा डिग्री बड़ होते हैं अथबा समान अथबा एखे टू पाई थेटा डिग्री मान समान एखे देखो कस स्क्वायर प्रथम कस फोर क्यों करसी भांगसी क्यों कस स्क्वायर थेटा होल स्क्वायर फोर भांगे भांगसी सैन भांगसी और पशे ये जा रेखे दिए यहाँ से ए स्क्वायर माइनस बी स्क्वायर सूत्र ए प्लस बी और ए माइनस बी होल स्क्वायर ए स्क्वायर माइनस बी स्क्वायर सूत्र ए प्लस बी ए माइनस बी बसाई और सिक्स यटारे ए पास नहीं आसि प्लस माइनस हलो माइनस प्लस और ये माइनस प्लस हिल ए पास माइनस इजिकल टू जिरो तेल कस स्क्वायर प्लस साइन स्क्वायर मैंने हमें कत जानी वन और ये मैं ये बसाय दीसि पर जा रेखे दिए समान समान जिरो तेल एटे साथ किसु गुण कर सिक्स कस स्क्वायर थेटा प्लस टू माइनस फोर जा तेल कस स्क्वायर थेटा प्लस और एट माइनस तेल दो वियोग कर ले कथा है माइनस फाइव स्क्वायर थेटा माइनस साइन थेटा और प्लस टू माइनस की क्या है फोर साइन थेटा एखे देखो माइनस फाइव रखल कस स्क्वायर सूत्र हमें जानी कि वन माइनस साइन स्क्वायर थेटा माइनस एट माइनस साइन स्क्वायर थेटा प्लस टू माइनस फोर साइन थेटा इजिकल टू जिरो माइनस फाइव गुण कर ले माइनस फाइव माइनस माइनस प्लस फाइव साइन स्क्वायर थेटा साइन स्क्वायर थेटा प्लस टू और फोर साइन थेटा इजिकल टू जिरो तेल साइन फाइव साइन स्क्वायर थेटा बद दी कत देखें फोर साइन स्क्वायर थेटा और एखन थे आजे फोर साइन स्क्वायर आगे नहीं आसलम तीन पाँच माइनस फाइव टू बद दी माइनस थ्री इजिकल टू जिरो तेल एखन एखे देखो साइन स्क्वायर थेटा और यटारे मिडिल टर्म कर लीन चार बारो बारोरे मिडिल टर्म कर सिक्स साइन थेटा प्लस टू साइन थेटा बद दी फोर साइन थेटा एट मिडिल टर्म कर माइनस थ्री इजिकल टू जिरो तेल एखे तो टू साइन थेटा कमन निब कमन दिले थे टू साइन थेटा और एखे तो टू साइन थेटा कमन थ्री थे एखन थे वन कमन निब कमन टू साइन थेटा माइनस थ्री इजिकल टू जिरो एखन देखो दुटो मिले एक कमन और टू साइन थेटा प्लस वन इजिकल टू जिरो तो यार समान समान जिरो और यार समान समान एखे जिरो लिखल पासे तो टू साइन थेटा माइनस थ्री इजिकल टू जिरो तो टू साइन थेटा इजिकल टू थ्री पेसेंट थेटा ये ग्रहणजोग्य नए कारण एखे देखो कारण बोले दीजिए जो माइनस वन साइन थेटा साइन थेटा बड़ होते हैं और अनेक थे साइन थेटा छोटा क्योंकि यहाँ ग्रहणजोग्य नय ठीक है ये कारण एखे देखो टू साइन थेटा प्लस वन इजिकल टू जिरो तेल माइनस टू साइन थेटा इजिकल टू माइनस वन वनटार पेशेंटली माइनस है साइन थेटा इजिकल टू माइनस हाफ तेल साइन थेटा इजिकल टू माइनस साइन पाई बाय कत सिक्स यहाँ से मैं हाफ कारण साइन थेटा हाफर एक मान आसे कत त्रिश डिग्री तक त्रिश डिग्री हमें पाई बाय सिक्सटीन लिखते परि सिक्स लिखते परि तो एरपर आसे देखो हमें जी थेटा जिरो डिग्री थे थेटा बड़ होते हैं समान पाए व्यतीत साइनर मान तृत्य चतुर्भागे ऋणात्मक चतुर्थ तृत्य भागे
তৃতীয় ও চতুর্থ ভাগে ঋণাত্মক। এখন তৃতীয় চতুর্থ ভাগে কি দেখা যায়, সাইন থেটা ইজ সমান সমান সাইন পাই প্লাস পাই বাই সিক্স, সাইন থেটা ইজ ইকুয়াল টু সাইন এই যে ছয় ছয় লসগুল ছয় ছয় সাতে বাই পাই, তাহলে সাইনে সাইনে বাদ দিলে থেটা ইজ ইকুয়াল টু কত সিক্স পাই। আবার চতুর্থ ভাগে সাইন থেটা ইজ ইকুয়াল টু সাইন টু পাই মাইনাস পাই বাই সিক্স, তাই সাইন থেটা ইজ ইকুয়াল টু সাইন এই এটারও লসগু করলাম, তাহলে সদগুণি বারো থেকে একটা পাই বাদ দিলে এগারো পাই বাই, তাই থেটার থেকে সাইন সাইন বাদ দিলে সাইন ইজ ইকুয়াল টু এগারো বাই সিক্স, এই থেটা ইজ ইকুয়াল টু সেভেন পাই বাই সিক্স, আর একটা আছে কত পাইছি ইলেভেন পাই বাই সিক্স, এইটা হচ্ছে আমাদের উত্তর ঘ থেকে। এই ছিল হচ্ছে আজকের মতো অ্যাসাইনমেন্ট। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, কারো কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, আমি সব কিছুর উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আল্লাহ হাফেজ।